হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ে টু লার্ন পাঠশালাতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং মিসলেনিয়াস এক্সামের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছেন। মিসলেনিয়াস এক্সামে আমাদের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের খুব ভালোভাবে পড়তে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সকে অবশ্যই MCQ আকারে প্র্যাকটিস করতে হবে। সো আমাদের যে পর্বগুলো চলছে কারেন্ট অ্যাফেয়ার্সের আটটি পর্বের মধ্যে আজকে হচ্ছে আমাদের সপ্তম পর্ব, যেখানে আমরা জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। পূর্বের পর্বগুলি মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই ছয় মাসের ছয়টি পর্ব যারা এখনো পর্যন্ত দেখেননি তারা অবশ্যই সেই পর্বগুলো ভালো করে দেখে নেবেন এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। এবং আমাদের যে আরেকটা পর্ব বাকি থাকছে, আট নম্বর পর্ব, যেখানে আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। সেই পর্বটা আসবে আগামী শুক্রবার। আমাদের রবিবার এক্সাম, শুক্রবারে নিয়ে আসবো। অবশ্যই আপনারা সেই পর্বটাও দেখে নেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এই পর্বতে রয়েছে জুলাই মাসের বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, অবশ্যই থাকছে প্রিভিয়াস ইয়ার্সের এক্সাম প্যাটার্ন অনুযায়ী। প্রিভিয়াস ইয়ার্সে যেভাবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসেছে সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব। সো গুরুত্বপূর্ণ জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, প্রচুর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তার মধ্যে আমরা 30টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম বিদেশি জন ঔষধি কেন্দ্র কোন দেশে উদ্বোধন করা হয়েছিল? ভারতের প্রথম বিদেশি জন ঔষধি কেন্দ্র কোন দেশে উদ্বোধন করা হয়েছে? প্রশ্ন আমি অবশ্যই দুইবার করে পড়বো। দুইবার পড়ার কারণ হচ্ছে যাতে আপনারা MCQ এর যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো একবার নিজে থেকে অ্যান্সার করতে পারেন, সময় পান, তার জন্য আমি দুইবার করে এক একটা প্রশ্ন পড়বো। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ভারতের প্রথম বিদেশি জন ঔষধি কেন্দ্র মরিশাসে উদ্বোধন করা হয়েছিল। নেক্সট প্রশ্নে চলে যাই, কে 2024 সালে যথাক্রমে উইম্বলডন পুরুষ এবং মহিলা একক শিরোপা জিতেছেন? কে 2024 সালে যথাক্রমে উইম্বলডন পুরুষ এবং মহিলা একক শিরোপা জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন খ, কার্লোস আলকারাজ ও ক্রেজ সিকভা। কার্লোস আলকারাজ ও বরবর ক্রেজ সিকোভা। নেক্সট প্রশ্নে চলে যাই, ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে কোন দেশ তার রেকর্ড চতুর্থ ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে? ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে কোন দেশ তার রেকর্ড চতুর্থ ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ UEFA ইউরো 2024 জিতেছে? সঠিক উত্তর হবে অপশন ক, স্পেন। নেক্সট প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024 উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের জন্য মহিলা পতাকাবাহী হিসেবে কাকে বেছে নেওয়া হয়েছিল? প্যারিস অলিম্পিক 2024 উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের জন্য মহিলা পতাকাবাহী হিসেবে কাকে বেছে নেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে মহিলা পতাকাবাহী ছিলেন আমাদের পি ভি সিন্ধু এবং দুইজন ছিলেন পতাকাবাহী, একজনের নাম হচ্ছে শরৎ কমল, যিনি মেল, শরৎ কমল এবং পি ভি সিন্ধু। নেক্সট প্রশ্ন, বিশ্বের প্রথম কোন দেশ তার সমগ্র প্রাণী জগতের একটি বিস্তৃত চেকলিস্ট প্রস্তুত করেছে? বিশ্বের প্রথম কোন দেশ তার সমগ্র প্রাণী জগতের একটি বিস্তৃত চেকলিস্ট প্রস্তুত করেছে? সঠিক উত্তর হবে অপশন ঘ, আমাদের দেশ ভারতবর্ষ। নেক্সট প্রশ্ন, কৌটিল্যাজ অর্থশাস্ত্র টাইমলেস স্ট্র্যাটেজিস ফর মডার্ন গভর্নেন্স শিরোনামে বইটি লিখেছেন কোন লেখক? কৌটিল্যাজ অর্থশাস্ত্র টাইমলেস স্ট্র্যাটেজিস ফর মডার্ন গভর্নেন্স শিরোনামে বইটি লিখেছেন কোন লেখক? সঠিক উত্তর হবে অপশন গ, উভয়ই মানে বিনায়ক রজত ভাট এবং তেজস্বী শুক্লা দুজন মিলে বইটি লিখেছেন। খুব ইম্পর্টেন্ট বইটি, যেহেতু কৌটিল্যার অস্ত্রশাস্ত্রের উপরে লেখা, তার জন্য আমাদের মিসলেনিয়াস এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্নে চলে যাব, কাকে UPSC এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? আমাদের যে UPSC চেয়ারম্যান ছিলেন মনোজ সোনি, তিনি রিজাইন করে দিয়েছেন এবং রিজাইন করার পরে নতুন চেয়ারম্যান অবশ্যই প্রয়োজন আছে, তার জন্য নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। কাকে UPSC এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? তাহলে মনোজ সোনি হবেই না। সঠিক উত্তর হবে অপশন গ, প্রীতি সুদান।
অপশন গ, প্রীতি সুদান। নেক্সট প্রশ্ন, ভারতকে পরাজিত করে মহিলাদের এশিয়া কাপ জিতেছে কোন দেশ? ভারতকে পরাজিত করে মহিলাদের এশিয়া কাপ 2024 জিতেছে কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন খ শ্রীলঙ্কা, অপশন খ শ্রীলঙ্কা। নেক্সট প্রশ্ন, সুইডিশ ওপেন 2024 পুরুষ বিভাগে সিঙ্গল টাইটেল জিতেছেন কে? এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, এখানে হবে জিতেছেন কে। সুইডিশ ওপেন 2024 পুরুষ বিভাগে সিঙ্গল টাইটেল জিতেছেন কে? সঠিক উত্তর হবে অপশন ক নুনো বর্গেস, নুনো বর্গেস। এখানে ওটাও হবে না, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে এই প্রশ্নটার জন্য, তার জন্য এক্সট্রিমলি সরি। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? নুনো বর্গেস। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেম, ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে কোন ভারতীয় টেনিস খেলোয়াড়কে? কোন ভারতীয় টেনিস খেলোয়াড়কে ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেমে যুক্ত করা হয়েছে? এখানেও টাইপিং মিস্টেক ছিল। সঠিক উত্তর হবে অপশন ক এবং খ উভয়ই, লিয়েন্ডার পেজ এবং বিজয় অমৃতরাজ। প্রশ্ন এরকম হতে পারে, লিয়েন্ডার পেজ কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে লিয়েন্ডার পেজ কোন খেলার সঙ্গে যুক্ত হবে? টেনিস খেলার সঙ্গে যুক্ত। বিজয় অমৃতরাজ কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস খেলার সঙ্গে যুক্ত। তাহলে ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে লিয়েন্ডার পেজ এবং বিজয় অমৃতরাজ কে, যারা হলেন ভারতীয় টেনিস খেলোয়াড়। নেক্সট প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024 গেমস এর মাস্কট কি ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024 এর মাস্কট কি ছিল? সঠিক উত্তর হবে অপশন গ ফ্রিজেস, অপশন গ ফ্রিজেস। নেক্সট প্রশ্ন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের দশম সদস্য হিসাবে নিযুক্ত হলো কোন দেশ? খুব ভালো প্রশ্ন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের দশম সদস্য হিসাবে নিযুক্ত হলো কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন ক বেলারুস। নেক্সট প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় টিমের নেতৃত্ব দিয়েছিলেন কে? 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় টিমের নেতৃত্ব দিয়েছিলেন কে? সঠিক উত্তর হবে অপশন ক নীরাজ চোপড়া। তিনি জ্যাভলিন থ্রো করেন, তিনার খেলার নাম হচ্ছে জ্যাভলিন থ্রো। তিনি প্যারিস অলিম্পিক 2024 সিলভার মেডেল পেয়েছেন, সিলভার মেডেল। তিনি 89.45 মিটার জ্যাভলিন থ্রো করেছেন। যিনি ফার্স্ট হয়েছেন পাকিস্তানের নাদিম, তিনি 92.97 মিটার থ্রো করেছেন। তাহলে এই তথ্যগুলো জেনে রাখতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাই, কোপা আমেরিকা 2024 জিতেছে কোন দেশ? কোপা আমেরিকা 2024 জিতেছে কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন ক আর্জেন্টিনা। কোপা আমেরিকা 2024 জিতেছে আর্জেন্টিনা, কলম্বিয়াকে হারিয়ে। পরাজিত করেছে কাকে? কলম্বিয়াকে। এটা প্রশ্ন আসতে পারে যে কাকে হারিয়েছিল, তাহলে উত্তর হবে কলম্বিয়াকে। নেক্সট প্রশ্ন, এক্স এবং স্পেস এক্স, এক্স মানে আমাদের টুইটার এবং স্পেস এক্স কোম্পানির হেডকোয়ার্টার কোথায়? এক্স এবং স্পেস এক্স কোম্পানির হেডকোয়ার্টার কোথায়? এই প্রশ্নটি কারেন্ট অ্যাফেয়ার্সে আসার কারণ হচ্ছে এক্স এবং স্পেস এক্স এর হেডকোয়ার্টার ছিল ক্যালিফোর্নিয়াতে, সেই ক্যালিফোর্নিয়া থেকে চেঞ্জ করে নিয়ে যাওয়া হয়েছে টেক্সাসে। তাহলে সঠিক উত্তর হবে টেক্সাস। এক্স এবং স্পেস এক্স এর স্পেস এক্স কোম্পানির হেডকোয়ার্টার কোথায়? তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? টেক্সাস। নেক্সট প্রশ্ন, ভারতের ফুটবল টিমের হেড কোচের নাম কি? ভারতের ফুটবল টিম এর হেড কোচের নাম কি? সঠিক উত্তর হবে অপশন খ মানালো মার্কোয়েজ, অপশন খ মানালো মার্কোয়েজ। নেক্সট প্রশ্ন, পাই অ্যাপ্রক্সিমেশন ডে কবে পালন করা হয়? খুব সুন্দর প্রশ্ন, পাই অ্যাপ্রক্সিমেশন ডে কবে পালন করা হয়? তাহলে পায়ের অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত? 22/7, তাহলে 7 মানে হচ্ছে জুলাই মাস, 22 তারিখটা হবে। সঠিক উত্তর হচ্ছে 22শে জুলাই। আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে, খুব সুন্দর একটি প্রশ্ন, পাই ডে কবে পালন করা হয়? পাই ডে কবে পালন করা হয়? এটাও ট্রিকি, পাই ডে কবে পালন করা হয়? এই প্রশ্নের অ্যান্সারটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লিখবেন পাই হাইফেন দিয়ে অ্যান্সার লিখবেন, লিখবেন পাই ডে হাইফেন দিয়ে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 22শে জুলাই। নেক্সট প্রশ্ন, মাস্টার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? থাম্বনেইলে ছিল মাস্টার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাস্টার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন ক হকি।
এই এই প্রশ্নটি দেওয়ার কারণ হচ্ছে আমাদের মিসলেনিয়াস এক্সামে প্রশ্ন করে থাকে যে কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত, বা কোন টার্ম কোন খেলার সঙ্গে যুক্ত, এই সমস্ত প্রশ্ন করে থাকে। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অবশ্যই করতে পারে। এই মাস্টার কাপ বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছে। মাস্টার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক হচ্ছে হকি। অ্যাকচুয়ালি পুরুষ ও মহিলা হকি খেলোয়াড়দের জন্য প্রথমবার মাস্টার কাপ, প্রথমবার মাস্টার কাপ হোস্ট করছে আমাদের দেশ ভারতবর্ষ। মাস্টার কাপ পুরুষ এবং মহিলা হকি খেলোয়াড়দের জন্য প্রথমবার হোস্ট করছে আমাদের দেশ ভারতবর্ষ। দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর মিসলেনিয়াস এক্সাম। নেক্সট প্রশ্ন, কোন দেশের সাথে মৈত্রী এক্সারসাইজ 2024 নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করলো ভারত? কোন দেশের সাথে মৈত্রী এক্সারসাইজ 2024 নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করলো ভারত? সঠিক উত্তর হবে অপশন ঘ, থাইল্যান্ড। অপশন ঘ, থাইল্যান্ড। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত সরসম্মানী আশা শিরোনামে জীবনী গ্রন্থটি কার? সম্প্রতি প্রকাশিত সরসম্মানী আশা শিরোনামে জীবনী গ্রন্থটি কার? সঠিক উত্তর হবে অপশন গ, আশা ভোসলে। নেক্সট নেক্সট প্রশ্ন, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস মানে সিবিডিটি এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস সিবিডিটি এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে, মানে চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হবে অপশন খ, রবি আগরওয়াল। নেক্সট প্রশ্ন, জাতীয় ডাক্তার দিবস কবে পালন করা হয়? জাতীয় ডাক্তার দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন ঘ, 1লা জুলাই। 1লা জুলাই জাতীয় ডাক্তার দিবস পালন করা হয়। এই দিন ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে ডক্টর্স ডে পালন করা হয়। আপনাদের কাছে এখান থেকেও একটি প্রশ্ন থাকবে, যেটা খুব সুন্দর প্রশ্ন, ডাক্তার দিবস বাদে 1লা জুলাই আর কোন দিন হিসেবে পালন করা হয়? গুরুত্বপূর্ণ একটা দিন 1লা জুলাই ডাক্তার ডে হিসেবে পালন করা হয়, প্লাস অন্য একটি দিন হিসেবেও পালন করা হয়। সেটি কোন দিন, মানে কোন দিবস হিসেবে 1লা জুলাইকে আরো পালন করা হয়? উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট প্রশ্ন, ভগবত গীতার উপর মাস্টার ডিগ্রি মানে এমএ কোর্স লঞ্চ করলো কোন ইউনিভার্সিটি? ভগবত গীতার উপর মাস্টার ডিগ্রি কোর্স লঞ্চ করলো কোন ইউনিভার্সিটি? সঠিক উত্তর হবে অপশন খ, ইগনো। ইগনো। নেক্সট প্রশ্ন, সাম্প্রতিক ফিফা মেন্স র্যাঙ্কিং এ প্রথম স্থানে আছে কোন দেশ? সাম্প্রতিক ফিফা মেন্স র্যাঙ্কিং এ প্রথম স্থানে আছে কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন ঘ, আর্জেন্টিনা। অপশন ঘ, আর্জেন্টিনা। এবং আমাদের এটাও জেনে রাখতে হবে যে বর্তমানে ফিফা মেন্স র্যাঙ্কিং এ ভারতের স্থান কত, ভারতের র্যাঙ্ক কত? ভারত রয়েছে বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে 124 নম্বরে, 124 ইন্ডিয়া, ইন্ডিয়া আছে 124 নম্বরে। নেক্সট প্রশ্ন, মহিলা টেস্ট ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন কে? খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, মহিলা টেস্ট ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন কে? সঠিক উত্তর হবে অপশন গ, শেফালি বর্মা। শেফালি বর্মা। নেক্সট প্রশ্ন, 10th লিওন মাস্টার্স চেস চ্যাম্পিয়নশিপ জিতলেন কোন ভারতীয় দাবাড়ু? 10th লিওন মাস্টার্স চেস চ্যাম্পিয়নশিপ জিতলেন কোন ভারতীয় দাবাড়ু? সঠিক উত্তর হবে অপশন ক, বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দ। নেক্সট প্রশ্ন, কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট এই শিরোনামে বই লিখলেন কে? কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট মিসলেনিয়াস এক্সামের জন্য, কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট এই শিরোনামে বই লিখলেন কে? সঠিক উত্তর হবে অপশন গ, এমবি রবীন্দ্রনাথ। এমবি রবীন্দ্রনাথ। নেক্সট প্রশ্ন, বেস্ট স্টেট ইন হর্টিকালচার এর তকমা পেয়েছে কোন রাজ্য? বেস্ট স্টেট অফ হর্টিকালচার, বেস্ট স্টেট ইন হর্টিকালচার এর তকমা পেয়েছে কোন রাজ্য? সঠিক উত্তর হবে অপশন ক, নাগাল্যান্ড। অপশন ক, নাগাল্যান্ড। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক অর্ডার সম্মান পাচ্ছেন কে? প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক অর্ডার সম্মান পাচ্ছেন কে? খুব গুরুত্বপূর্ণ, তিনি হলেন আমাদের ফার্স্ট গোল্ড মেডেলিস্ট অফ ইন্ডিয়া ইন অলিম্পিক গেমস। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা অলিম্পিক অর্ডার সম্মান পাচ্ছেন। নেক্সট প্রশ্ন,
স্মৃতি মন্ধানাকে অতিক্রম করে ভারতের সর্বোচ্চ টি টোয়েন্টি রান সংগ্রহকারী খেলোয়াড় হলেন কে? স্মৃতি মন্ধানাকে অতিক্রম করে ভারতের সর্বোচ্চ টি টোয়েন্টি রান সংগ্রহকারী খেলোয়াড় হলেন কে? সঠিক উত্তর হবে অপশন ক, হরমনপ্রীত কৌর। হরমনপ্রীত কৌর হলেন আমাদের মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন। মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন হলেন হরমনপ্রীত কৌর। আপনাদের কাছে প্রশ্ন থাকবে প্রিভিয়াস মান্থের একটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, সেটি হচ্ছে মহিলা হকি টিমের ক্যাপ্টেন কে? মহিলা হকি টিমের ক্যাপ্টেন কে? হকি টিমের ক্যাপ্টেন কে? বর্তমান মহিলা হকি টিমের ক্যাপ্টেন কে? আপনারা অবশ্যই কমেন্ট করে উত্তরটি জানানোর চেষ্টা করবেন। সো এই ছিল আমাদের জুলাই মাস থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রিপিএসসি মিসেলিনিয়াস এক্সামের জন্য। সো পুরো ভিডিওটি যদি দেখে থাকেন, দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামীতে আরও আপনারা লেটেস্ট লেটেস্ট ভিডিও পান। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।